বাঁচলো তোমার আলোর বেণু, বাঁচলো তোমার আলোর বেণু। মাতলো রে ভুবন, বাঁচলো তোমার আলোর বেণু। সত্যি তাই, বেজে উঠেছে আলোর বেণু, গোটা ভুবন মেতে রয়েছে এই আলোকের উৎসধারায়। মায়েরাজ আগমন হয়ে গেছে, আর কিছুক্ষণ পরগুলিতেই হয়তো প্যান্ডেল বা যেখানে পুজো হচ্ছে সেখানে মায়ের বোধন শুরু হয়ে যাবে। গোটা ভুবন সাজ সাজ রব আলোকমালায় সুসজ্জিত। আর এমনই সময় যখন আমরা আমাদের নিউজ ফ্যানগার্ডের এই অনুষ্ঠানে থাকি, তখন আমাদের ভালো লাগা, ভালোবাসা এবং প্রত্যেকটা মুহূর্ত ঠিক এমনি করেই আনন্দে আলোয় মেতে ওঠে। আমরা এই সময় রয়েছি সোমরাজ কাচিঘানি মাস্টার রয়েল প্রযোজিত মাতলো রে ভুবন অনুষ্ঠানে। আর আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে রয়েছে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা, তাদের সাথে প্রথমেই একটু পরিচিত হই। একদম বাদিকে রয়েছে, কিবোর্ডে রয়েছে সৌমেন্দ্রদা, সৌমেন্দ্র নন্দী। সুপ্রভাত বলে ফেলেছি, দেখেছ সবসময় সুপ্রভাত বলতে বলতে যা হয়, ঠিক তাই, একদম না, শুভ সন্ধ্যা হবে। শুভ সন্ধ্যা সৌমেন্দ্রা। তারপরে রয়েছে রাজীব দা, রাজীব চ্যাটার্জি, আমাদের অত্যন্ত প্রিয়জন, রাজ্যের বিশিষ্ট শিল্পী। শুভ সন্ধ্যা রাজীব দা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। এরপর রয়েছে মধুমিতা ভট্টাচার্য, মধুরিমা ভট্টাচার্যি, শুভ সন্ধ্যা। একসাথে সবাইকে শুভ সন্ধ্যা বলে দিলাম। তারপরে রয়েছে অরিজিতা ধর, শুভ সন্ধ্যা। এদিকে রয়েছে তবলায় প্রণব, একদম শুভ সন্ধ্যা। আসল কথা কি, সুপ্রভাত বলতে বলতে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, মানে সুপ্রভাত এসে যায়। তারপরে রয়েছে সুমনদা, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, এই তো সন্ধে আর বিকেলের মাঝামাঝি সময়টাতে আমরা দুপুরের পর থেকেই শুভ সন্ধ্যা বলতেই পারি। যাই হোক, আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা যাব অবশ্যই গানে, তার আগে রাজীবদার কাছে একটু জানবো, রাজীবদাকে দিয়েই শুরু করি। গান তো অবশ্যই যাব, তো পুজো নিয়ে কি মানে ভাবনা বা পরিকল্পনা কি রয়েছে? না, পুজো নিয়ে তো এখন আর সেই কিছু ভাবি না। ছোটবেলায় যেরকম একটা আনন্দ হতো আমরা, আমাদের সেই এক মাস আগের থেকে সেটা পুজো পুজো রব, এখন সেই প্রাণটা হয়তো খুঁজে পাই না, কিন্তু তাও সবার সঙ্গে তো চলতে হবে। তো এইবারে আমাদের উদ্দেশ্য হলো, আমি নবমীর দিন আমরা একটু পরিবারের সঙ্গে ঘুরতে যাচ্ছি বাইরে, ব্যাস এইটুকুই। আচ্ছা, আপাতত এইটুকুই প্ল্যান। একদম, আমাদের সময়ের সাথে সাথে আমাদের প্ল্যানিংগুলো পাল্টে যায়, সেটাও ঠিক। তো রাজীবদা, কি শুনবো শুরুতে? তোমাকে দিয়েই শুরু করছি। আমি রাগ ভৈরবীতে ভবানী দয়ানি একটু করছি, যদিও আজকে আমার গলাটা খুব খারাপ, আমি আসবো না বলেছিলাম, কিন্তু সর্বাণীর সেই ইচ্ছা পূরণ করতে আমাকে আজকে এখানে আসতে হয়েছে। আমি অল্প একটু কিছু শোনাব, ভবানী দয়ানি। Hmm.
भवानी दयानी भवानी दयानी महाबाक बानी सुरनर मुनि जन मान सकल बुध गाने भवानी दयानी भवानी दयानी भवानी भवानी दयानी भवानी भवानी दयानी भवानी 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 दयानी भवानी भवानी दयानी हेरे भवानी दयानी भवानी 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 दयानी भवानी जग जननी जग जानी जग जननी जग जानी महिषासुर मर्दिनी ज्वालामुखी चंडी अमर पद दानी भवानी दयानी भवानी 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 এই সান্ধ্য অনুষ্ঠানে শুরু হলো একটা ভীষণ সুন্দর একটি সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামসুন্দর জুয়েলার অ্যান্ড কো প্রযোজিত বাজলো রে আলোর বেণু অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান মানেই বিশেষ করে এ ধরনের পুজোর আড্ডা মানেই কিন্তু তথাকথিত শুধু গান গানের পরে গান কবিতার পর গান এমনটা তো নয় অনেক মানে আমাদের আর বিশেষ করে বাঙালির যে কোনো অনুষ্ঠানে আড্ডা কথাটা ভীষণভাবে প্রযোজ্য মানে যে কোনো অনুষ্ঠান মানেই আড্ডা তো প্রাণের উৎসব আমাদের বিশেষ করে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা তো এমন পুজোতে আড্ডা হবে না সেটা তো হয় না আমরা একদমই আড্ডার মোডে রয়েছি মানে ফর্মালভাবে গান গাইবো সেটা না কিন্তু হ্যাঁ তার মধ্যে গান তো অবশ্যই থাকবে তো এবার অরিজিতার কাছে জানবো যে অরিজিতার মানে কি ভাবনা অরিজিতার একটা মানে এবছরের পুজোটা একটু অন্যরকম সাথে আরেকজন সঙ্গী নিয়ে এবছরের পুজো মানে প্রথমেই বলতে চাই সর্বানিধি অনেকদিন বাদে ভ্যানগার্ডের পর্দায় আসা খুব সুন্দর মঞ্চ এবং আমি টিভিতে দেখছিলাম আজকে খুব মানে খুবই ভেতর থেকেও খুব এক্সাইটেড আমি আর হ্যাঁ এবারের পুজো অবশ্যই খুব স্পেশাল আমার কোলে যে ছোট্ট বন্ধুটি এসেছে হ্যাঁ একদম মানে সত্যিকারের মাতৃপক্ষের সূচনা বলতে সত্যিকারের খুব মানে অন্যরকম ঠিক খুবই অন্যরকম সেটা হয় প্রথম মানে যখন আমরা যারা মানে আমরা যারা মায়েরা রয়েছি সেটা একটা অন্যরকম অনুভূতি তো কি শোনাচ্ছ আজকে আমাদেরকে আমি
যেই গানটি করবো এটা নজরুল গীতি, ভৈরবীর রেশ ধরেই করতে চাই, এটাও ভৈরবীর উপরেই আছে। নজরুলের তো অনেক ভ্যারাইটি গান রয়েছে, তার মধ্যে ভক্তি গীতি একটা অন্যতম একটা জায়গায় রয়েছে, এবং ভক্তি গীতির মধ্যেও যে কত ক্যাটাগরি, তো এটা মায়ের আগমনীর গান, যদিও আজ ষষ্ঠী কিন্তু আমি এটা দিয়ে শুরু করি। আমার আনন্দিনী ও মারাজ আসে কাছে, আনন্দিনী ও মারাজ আসেনি তার মায়ের কাছে, হে গিরিরাজ দেখে শো কৈলাসে মা কেমন আছে, আসেনি তার মায়ের কাছে, আনন্দিনী ও মারাজ আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী
আহা, একদম মন ভরে গেল। যদিও মা এসে গেছেন, যাই হোক, অপেক্ষা মানে অপেক্ষার মুহূর্তটা আমরা পার করে এসেছি। তো মানে আসলে এমন কিছু গান রয়েছে, আগমনী গান, সেগুলো প্রতি মুহূর্তেই আমাদের এই সময়টাতে আমাদের মনে একটা অন্য রকম অনুভূতি তৈরি করে দেয়। আর অদ্ভুতভাবেই প্রকৃতিও যেন বারবার জানান দিতে থাকে যে মায়ের এই আগমন। যদিও আজ ষষ্ঠী, মা এসে গেছেন আমাদের মাঝখানে, কিন্তু সেই অনুভবটাকে রেখেই বাকি সময়টুকু আমরা থাকব। এবার যাবো সুমনদার কাছে। সুমনদা অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে, কি ভাবছে জানি না। সত্যি তাই, একদম ঠিক ঠিক ঠিক, একদম অরিজিতা, একদম। তো সুমনদা একটু বলো, মানে কি মানে এই মুহূর্তে পুজো নিয়ে কি ভাবনা? যদিও আলাদা করে ভাববার কিছু নেই, সেটাই বলবে, কিন্তু তারপরেও সময়ের সাথে সাথে আমাদের ভাবনাগুলো পাল্টায়। পুজো ব্যাপারটাই কিন্তু খুব আলাদা। পুজো মানেই একটা নতুন কিছু, সেটা নতুন শাড়ি হোক, নতুন পোশাক হোক, নতুন খাবারের দোকান হোক, মানে পুজোকে কেন্দ্র করে কিন্তু বিশেষ করে বাঙালির মধ্যে একটা যে কোনো কিছু শুরুয়াত মানেই আমরা পুজোর জন্য অপেক্ষা করে থাকি যে না পুজোর আগে দোকানটা হবে, পুজোর আগে যেটা বললো পুজোর গান হবে, তো সেটা তো ঠিক। গান হবে, এটা তো একটা আমাদের বাংলা সংস্কৃতির একটা কি বলবো, একটা সম্পৃক্ত হয়ে গেছে। একদম একদম, মানে পুজোর গান হবে, সে যে পরিবেশেই হোক না কেন, এখন পরিবেশটা তো একটু ভিন্ন রকমের। ঠিক ঠিক ঠিক, মানে ভয় ভয় আছে চতুর্দিকে, তারপরেও আমরা একদম একটা ভয় তো মনের মধ্যে আছে বটে, তবে আনন্দ হোক, আনন্দ আমরা করি, সাবধানতা অবলম্বন করে করি, দেখা যাবে কি হবে না হবে। ঠিক ঠিক, আমাদেরকে কি শোনাচ্ছো এবার, এই মুহূর্তে কি শুনবো তোমার কাছ থেকে? আমার কাছ থেকে কবিতা শোনাই সুবোধ সরকারের। চল, মা দুর্গা তো এসে গেছেন, মানে মণ্ডপে মণ্ডপে পৌঁছে গেছেন, বোধন হয়ে গেছে বা হবে এর মধ্যেই। তো এটা খোলা চিঠি দুর্গাকে আমি পড়ি, পাঠ করি, বুঝতে পারা যাবে যে কাকে কে লিখেছে এই খোলা চিঠি। চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানানো, চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে, চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার বেদার অন্ধকার কিছু, আমি কোমর বানার কোমর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্বাণ। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বেচলির জানু যখন ধীরে ধীরে মাটির জানু হয়ে হয়ে উঠল, বেচলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি লোক অর্জন, তোমার বীজ বানাতে বানাতে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার পিঠে মধ্য রাতে বলেছি তোমাকে আমি ছাড়ব, তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না, মাত্র ওই কত ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না। তোমার চুল যখন কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহ, তোমার ঠোঁট যখন ভাষা, তোমাকে আমি দশ হার দিতে চাইনি, কারণ তুমি আমার জ্বরের সময় জল ভর্তি দিয়েছ, আমার মাতৃরূপে সংস্থিত তোমাকে খোলা চিঠি লিখে গেল, মাটি মারতে মারতে নিজেকে বলিনি সাথে মিশাতে, আমার এই আগুন না থাকলেও তুমি থাকতে না, আমার চল্লিশটা ফাল্গুন চল্লিশটা বৈশাখ খরচ করেছি
কোন বাবা চায় তার মেয়েকে লড়িতে তুলে দিতে, কোন প্রেমিক চায় তার পার্বতীকে লড়িতে তুলে দিতে, কোন ছেলে চায় তার মাকে লড়িতে তুলে দিতে। আমি শিল্পী হতে চাই না, নাম করতে চাই না, ডলার যা পেয়েছি উড়িয়ে দিলাম পৃথিবীকে, আমি তোমার নৈরিকের কালো মেঘ হয়েই থেকে গেলাম। সুন্দর সত্যি তাই, কবিদের কলমে যখন প্রত্যেকটা ভাবনা প্রত্যেকটা মুহূর্ত এভাবে শব্দে গাঁথা হয়ে যায় তখনই তো কবিতার তৈরি, আর মনটাকে আমরা তখন পড়তে পারি সত্যিকার অর্থেই। আমরা এই যেখানে কুমোরপাড়ায় বা এখানে স্টুডিওগুলোতে মানে যেখানে মূর্তি তৈরি হয়, যারা রাতের পর রাত জেগে দিনের পর দিন পরিশ্রম করে প্রায় বেশ কয়েক মাস ধরেই এই কাজগুলো চলতে থাকে, তাদের প্রত্যেকেরই মনে একটা অনুভূতি তো হয় সৃষ্টি করতে গিয়ে, যে কোনো সৃষ্টির পেছনেই একটা অন্যরকম অনুভূতি থাকে। তো কবির কলমে কি সুন্দর অনুভূতি পড়েছে, মানে এখানে মৃন্ময় মা চিন্ময় হয়ে ওঠে না। একদম 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 সেটাই। ভীষণ ভালো লাগলো সুমনদা, আমরা আবার একটু গানে যাব। মধুরিমা দি আমাদের জন্য কি রেখেছে, মধুরিমা অবশ্য মধুরিমা দি মানে পুজোর আগেই মানে পুজোর ঘোড়াটা ঘুরে চলে এসেছে, কিন্তু বেড়ানোটা হ্যাঁ সাজ দেখে মনে হচ্ছে। বেড়ানো ঠিক নয়, গত দু বছর ধরেই তো ছেলের কাছে যাওয়া হচ্ছিল না, ওই তো সেটাই আর কি, মানে মিলেমিশে এক হয়ে যায়। আর এবারের পুজোতে চলে আসা, এবার অনেকদিন পরে মেয়ে এসছে, বা ছেলে মেয়েকে নিয়ে এবার দারুণ পুজো কাটবে। একদম একদম অনেকদিন পরে। তো কি শোনাচ্ছো আমাদেরকে আজকে? আমি মাইক্রোফোনটাকে নিয়ে নাও। হ্যাঁ, অতনু চক্রবর্তীর লেখা আমাদের রাত্রি সুদীপ্ত শেখর মিশ্রের সুরে। আচ্ছা বাহ, চলো চেষ্টা করছি। ফুলের পরাগ জুড়ে সারা বেলা, প্রজাপতি ভ্রমরে খুশির খেলা, ফুলের পরাগ জুড়ে সারা বেলা, প্রজাপতি ভ্রমরে খুশির খেলা, কুহু কুহু কোয়েলা গানে বারবার, বারতা দিয়ে যায় তোমার আশা, বারতা দিয়ে যায় তোমার আশা, ফুলের পরাগ জুড়ে সারা বেলা। বাতাসে আছেন সুরে কি রাগিনী বাজে, সে আবেশে ভুল হয়ে যায় সব কাজে, বাতাসে আছেন সুরে কি রাগিনী বাজে, সে আবেশে ভুল হয়ে যায় সব কাজে, সাজাতে বসর মনে রঙের বাহার, বারতা দিয়ে যায় তোমার আশা, ফুলের পরাগ জুড়ে সারা বেলা, প্রজাপতি ভ্রমরে খুশির খেলা, কুহু কুহু কোয়েলা গানে বারবার, বারতা দিয়ে যায় তোমার আশা, ফুলের পরাগ জুড়ে সারা বেলা।
সবই মধুর লাগে ভরে উঠে সব অবকাশ কিনিবি অনুরাগে সবই মধুর লাগে ভরে উঠে সব অবকাশ কিনিবি অনুরাগে সুদূর আধার থেকে তারা জেগে ওঠে বারো তাঁবুকে ওঠে তোমাদের খোঁজে সুদূর আধার থেকে তারা জেগে ওঠে বারো তাঁবে যায় তোমাদের খোঁজে বোঝাতে পারে না উতলা হিয়া পারতা দিয়ে যায় তোমার আশান ফুলের পরাগ জুড়ে সারা বেলা প্রজাপতি ভ্রমরের খুশির খেলা হুকুহু কইলা গানে বারবার পারতা দিয়ে যায় তোমার আশান পারতা দিয়ে যায় তোমার আশান পারতা দিয়ে যায় তোমার আশান একদমই তাই এই সময়টাই এমন মা আসছেন সেই বার্তাই যেন বারবার দিয়ে যায় দেখতে দেখতে সেই ঘড়ির কাঁটা এই শুভ লগ্নে এসে দাঁড়িয়ে থমকে গেছে মা এসে পড়েছেন এবং আজ থেকেই ষষ্ঠীর যে ষষ্ঠী পুজোর যখন শুরু হয় তখন থেকেই মনে হয় দেখতে দেখতে চারটে দিন কখন কোথায় কিভাবে কেটে যায় সেটা আমরা ঠিক বুঝেও উঠতে পারি না এই মনে হলো শুরু এই মনে হলো শেষ যাই হোক এখনই শেষের কথা ভাববো না যে সময়টুকু আমাদের কাছে রয়েছে সেটা আমরা এর আনন্দটুকু আমরা নিংড়ে নেবার চেষ্টা করব তবে এ মুহূর্তে যেতে হবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমরা রয়েছি শ্যামসুন্দর জুয়েলার্স অ্যান্ড কোং নিবেদিত বাজলো তোমার আলোর বেণু অনুষ্ঠানে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি সঙ্গে থাকুন ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামসুন্দর জুয়েলার অ্যান্ড কোং নিবেদিত এবং সহযোগী নিবেদক শ্যামরাজ মাস্টার ডয়েল বাজলো তোমার আলোর বেণু অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানের বিরতির পরে আসা মানেই অনুষ্ঠানের বেশ কিছুটা সময় কাটিয়ে তো আমরা আবারও যাবো রাজীবদার কাছে গান গল্পে আড্ডা রাজীবদা সেই বিরতি থেকে বলছে আমার গলাটা বেশি ভালো না আমাকে বেশি বলো না গাইতে মানে একই ব্যাপার দিব্যি গাইছো কিন্তু সব ঠিকঠাক আছে আচ্ছা এবার কি শোনাচ্ছ কি বাহ আমার হৃদয়টা ব্যাকুল হয়ে আছে তো ওইটাই এই কথাটা দিয়ে আমি রাগ দুর্গাটা একটু করছি অল্প করেই করছি বেশি করছি না Yeah.
दर्शन दे ओ माँ दूर गए 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 दर्शन दर्शन दे ओ दे ओ माँ दर्शन दर्शन दे ओ माँ दूर गए दर्शन दे ओ माँ दर्शन दे ओ माँ दर्शन दे दर्शन दी तुम दर्शन को जियारा बकुल तुम दर्शन को जियारा बकुल तुम्हारे सानदि तुम्हारे दर सानदि तुम्हारे दर को जे आरावे कोले दर्शन दे ओ माँ दूर गए दर्शन दे ओ दर्शन दे ओ माँ दूर गए दर्शन दे ओ माँ दे ओ माँ दर्शन दर्शन दे दे ओ माँ दर्शन दे ओ माँ दूर गए दर्शन दे ओ माँ दर्शन दे ओ माँ दर्शन दे ओ माँ दूर गए আসলে রাগ দুর্গাতে মায়ের কে দর্শন পাবার জন্য যে আকুতি যে অর্থটা রয়েছে সেটা রাজীব দা দুর্গা গাইল ওই মুহূর্তে সত্যিকার অর্থেই এটা একটা আমাদের সবারই সেটা একটা অনুভূতিতে থাকে এবং পরিবেশটাই একটা অন্যরকম করে দিবে খুব ভালো লাগলো আমরা কিন্তু বুঝতে পারিনি তোমার গলার কোনো সমস্যা তার মানে আমরা পরবর্তীটাও শুনছি আবার গলায় খুবই প্রবলেম আছে আচ্ছা আবার যাব এবার অরিজিতার কাছে আজকে কি মানে ঘোরাঘুরি হবে
মানে ঠিকঠাক কিছুই করা যাচ্ছে না, না মানে ইচ্ছে করছে বেরোতে, না না ইচ্ছে করছে বেরোতে, কিন্তু আবার প্রতি মুহূর্তে একটু ভয় যে যাব কি যাব না, মানে বেরোবো কি বেরোবো না, এই যে মানে সব মিলে। হ্যাঁ, গত বছর আমরা মানে কোভিড ফেস করছি আমরা প্রায় দু বছর, একদম হয়েই যাচ্ছে, হয়েই গেছে প্রায়। গত বছরের পুজো একদম মানে খারাপই লেগেছে। না না, গত বছর কি ছিল বলো তো? গত বছর ছিল যে না কোনো মতেই বেরোবো না, মানে মানসিকভাবে একদম বেরোবো না মানে নাই, কিন্তু এবার না কি হচ্ছে দুটো পা বেরুচ্ছি তো আবার দুটো পা, হ্যাঁ এই জিনিসটা বড্ড বাজে। সব মিলে কোনো মানে প্ল্যানিং করা যাচ্ছে না, নন প্ল্যানিং দরকার নেই, আমরা প্ল্যানিং ছাড়াই চলবে যখন যা ফ্লো 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 যা। তোমার কি, সবার তো আমরা জানলাম তোমার কি মানে তোমার কি সূচি এবং কি সাজিয়ে রেখেছো তুমি? আমরা এবং আমাদের কি কি পরিকল্পনা জেনে নেওয়া, এটাই পরিকল্পনা, এটাই পরিকল্পনা, ঠিক ঠিক একদম ঠিক কথা বলেছে ঠিক। আসলে ওই যা হয় আর কি, যে সর্বাণী আমি আমার যতটুকু মনে হয় তার পরিকল্পনা একটু অবসর খুঁজে নেওয়া আর কি, একটু অবসর খুঁজে নিতে পারলেই সে খুশি। ঠিক ঠিক একদম মনের কথাটা বলেছে সুমনদা, আমার এই মুহূর্তে সত্যি মনে হচ্ছে রাজীব দা বেরোচ্ছে না, যখন শুনলাম যে বেরিয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে যে না সত্যি একটু এবার একটু বেরোনো দরকার, একদম দম বন্ধ লাগছে একদম। কোথায় যাচ্ছ? পুরীতে যাচ্ছি। আচ্ছা চলো আমরা গানে যাই, এবার কি শোনাচ্ছো? আজির পুরনো দিনের গান পূজোর সংখ্যা। পূজো মানেই একটা সময় এমন ছিল যে পূজোকে ঘিরে বলছিলেন যে সব নতুন, পূজো মানেই নতুন জামা, নতুন সবকিছু, নতুন পরিকল্পনা, নতুন গান। এখন তো সারা বছরই গান হয়, গান বেরোয়, কিন্তু একটা সময় ছিল যখন ওই সময়টাই পূজোর জন্য খারাপ করতাম। হ্যাঁ, এমন প্রচুর ভালো ভালো গান কিন্তু ওই সময়ই হয়েছে, যা এগুলো এখন আমরা এখনো আমরা শুনছি। হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক গান যেগুলো আছে রাজীব দা সেটা ভালো বলতে পারবেন, বেসিক গান বোধহয় আগে মানে পূজোর গান হিসেবেই বের হতো, এছাড়া বোধহয় বের হতো না, না পূজোর গান যা হতো বাংলা ছায়াছবির গান অন্য সময় যেগুলো হতো। বাসি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় শরণের বেদনায়, কেন মনে নে দেহাবাসি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় শরণের বেদনায়, কেন মনে নে দেহাবাসি কেন গায় ওবাসি। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় বাতাল হতো ফাগুনের গন্ধে, কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় বাতাল হতো ফাগুনের গন্ধে, সে যেন কোথায় আমি বা কোথায় যদি না জানা, বাসি কেন গায় আমারে আদায়, কে গেছে হারায় শরণের বেদনায়, কেন মনে নে দেহাবাসি কেন গায় ওবাসি। তমালো কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনাও জান গেছে আর তো দেখিনি, তমালো কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনাও জান গেছে আর তো দেখিনি, সবে যদি যায় ধুই
আছি কেন গায় আমারে কাদায় কে গেছে হারায় শরণের বেদনায় কেন মনে নে দেহ বাসি কেন গায় আমারে কাদায় কে গেছে হারায় শরণের বেদনায় কেন মনে নে দেহ বাসি কেন গায় ও বাসি দারুণ 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 আসলে একটা সময় ছিল মানে আমরাও যখন ছোট ছিলাম বা রাজীবদা তারা তখন অনেকটাই হয়তো বড় কিন্তু মানে গান শোনার জন্য কিন্তু এত সহজে মাধ্যমগুলো আমাদের কাছে ছিল না ছিল না তখন হ্যাঁ তখন আমরা হয়তো রেডিওতে দুপুরবেলা আধুনিক বাংলা গানের অনুরোধের আসর সেটার থেকে কিছু এই ধরনের আধুনিক গান শুনতাম আর পুজোর আগে বা পুজোর সময়টাতে প্যান্ডেলগুলোতে নানান ধরনের এই ধরনের গান বাজতে থাকতো হ্যাঁ পুজোর আগে ক্যাসেট বেরোতো হ্যাঁ ক্যাসেট বেরোতো বা তখন সেখানে বাজতে থাকতো ওগুলো আমরা শুনতাম তো মানে ফলে তে কি হতো এই যে গানগুলো তখন শুনতে শুনতে মানে যত শুনি ততই ভালো লাগতো আর কি আর এই গানগুলো শেষ হতো মানেই মনে হতো যে পুজো তো শেষ আর গানগুলো শুনবো না তো এখন তো আর ওই ব্যাপারটা নেই ফলে গানগুলো আমরা হাতের কাছে এটার একটা সুবিধেও যেমন আছে আমার মনে হয় একটা জিনিস যখন খুব বেশি বেশি করে পেতে থাকি তার মানে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা সেটার গুরুত্বটা অনেকটা কমে যায় তাই না কিন্তু সেই সময় পুজোর গান হলেও আজকেও কিন্তু সেই গানটা ঠিক ততটুকুই প্রাসঙ্গিক একইভাবে প্রাসঙ্গিক এত সুন্দর সুর এবং কথা আজকালের দিনের গান যেসব তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু আমরা ঠিক ওরকম প্রাণ খুঁজে পাচ্ছি না না একদম একদম এবং সে কত আগের গান কিন্তু এখনো মনে হচ্ছে সে নতুন আরো সুন্দর একদম একদম যত শুনি ততই ভালো লাগে কথা সুর সবকিছুই একদম তো সুমনদার কাছে যাব আবার একটু শব্দ উচ্চারণ আসলে তিনজন মহিরুও বসেছেন এখানে সঙ্গীত নিয়ে তার মধ্যে কবিতা বলে ঠিক সামলানো যাচ্ছে না আর কি তুমি যখন উচ্চারণ করো তখন সবকিছুই যেন ঢাকা পড়ে যায় আর কি তোমার শব্দ আর গান তো মূলত কবিতাই কবিতাই তারপর তো গান কাজী তুমি ওটা বললে তো হবে না সেটাতে সুর মানে গান নিশ্চয়ই না আমি আসলে মানে রাজীব দার দুর্গা রাগ মনে হলো যেন মানে সত্যিকারের উনি নেমে এসেছেন এখানে তারপরে অরিজিতার এই মানে কালজয়ী গান যেটাকে আমরা বলি আর কি এটা জীবনেও পুরনো হওয়ার নয় এখনো সত্যি কথা বলতে কি আমাদের অভিজ্ঞতা যেটা বলে আমাদের রেডিওতে যখন শ্রোতারা অনুরোধ জানান এখনো এইসব গানেরই অনুরোধ জানান ঠিক 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 একদম এটা একদম আপনি যেটা বললেন যে এখনকার গানে সেই আবেদন কোথায় সেই আবেদন যেন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না জানি না সেটা আপনারা আরো ভালো বলতে পারবেন আর কি তো যাই হোক তারপরেও ভালো কাজ কি হচ্ছে না এখনো ভালো কাজ হচ্ছে বেশ ভালো ভালো কাজ হচ্ছে অরিজিৎ একটু সাহস দিল একটু অন্যরকমের একটা কবিতা করবার আর কি পুজো মানেই শুধুমাত্র যে পুজোর কবিতা দুর্গাকে নিয়ে কবিতা তা তো নয় দুর্গা উৎসব মানেই কিন্তু আমরা সকলে এবং সবাই যে একেবারে আলোকিত থাকে তা তো নয় কিছু মানুষ থাকেন যারা মনে করেন নিজেদের একটু অবহেলা আছেন তাদেরকে অবজ্ঞা করা হয় ঠিক আলোটা ওদের মধ্যে পড়ে না ওই ধরনের একটা কবিতা আমি শোনানোর চেষ্টা করছি আর কি জানি এই আনন্দের আবহে এই কবিতা কতটা প্রাসঙ্গিক কিন্তু মনে হয় শোনার পরে মনে হবে যে সত্যিই প্রাসঙ্গিক কারণ আনন্দের সঙ্গে মানে একসঙ্গে পাশাপাশি বোধ হয় নিরানন্দটাও আছে এবং আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে শুরু করছি বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীনদশায় কারো করুণা বা আরতির পেখম ছড়িয়ে আছে কিনা ছিল না
বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিসংকুচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম, তখন দেখি আমার সামনে কলহাসে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহলমুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টনো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়, ধরে নিয়েছিলাম আমার কোনোকালেই হবে না রাবীন্দ্রিক প্রেম। তোমাদের জয়গানে করতালিতে নত জানু থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না। জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতে হারানো দিনের গানে রৈন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালোপে খাড়া মশগুল হল, এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কোনোদিন। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না, শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে, তাচ্ছিল্য নয় একটু মায়াই যেন ছিল, হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে, ওইটুকুই আমায় যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া, তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি, এ কথা জানে শুধু অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা করে কাঁচের দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ধুৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লেপতে থাকা পেঁজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি, তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে, সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি? বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা, আর তারুণ্যকে ম্রিয়মান করে রাখার অবজ্ঞা। ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা। আকাশপানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র। এমনকি তুমি যে সম্রাঙ্গীর বিষয়ের আড়ালে মিহীন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ। বাহ, একদমই বাস্তব, সত্যিকার অর্থে একদম। আমাদের চারপাশে এগুলো নিয়েই কিন্তু আমরা বেশিটা সময় থাকি, আমরা আনন্দটাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি এগুলো আছে বলেই, এগুলো অনেকটা থাকা সত্ত্বেও আমরা আনন্দটাকে নিয়ে বাঁচতে পারি এই কারণেই, আমরা আনন্দটাকে বেশি করে পাই বলে। ওই যে শেষের কয়েকটা পঙ্ক্তিতে বলা আছে না, যে সারা জীবন অবহেলা উপেক্ষা অবজ্ঞা সেগুলো পেয়েছে, কিন্তু সেই কিন্তু জীবনের আসল মানেটা জানে। আর এটাই বাস্তব, এটাই বাস্তব। আমরা কজন মানুষ শুধু আনন্দে, শুধু মানে হেসে খেলে কোনো দুঃখ তাকে স্পর্শ করেনি, অবহেলা তাকে ছোঁয়নি, সেটা তো হতে পারে না। সুতরাং এই উৎসব হোক আনন্দের, একদম অবহেলা অবজ্ঞা আর ইয়ে যাতে না থাকে, নাই মানে সেটাই। আমাদের আবার বিরতিতে যাবার সময় হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে মধুরিমাদির একটি গান শুনবো, তারপর বিরতিতে যাব। আমি এবার যাচ্ছি আমাদের সব কিছুর সঙ্গী যিনি একদম আমাদের রবীন্দ্রনাথ, ওনার রচনায় যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের।
আমার নয়ন ভুলানো এলে, নয়ন ভুলানো এলে, নয়ন আমি কি হেরিলাম হৃদয় এলে, নয়ন ভুলানো এলে, নয়ন শিউলি তলা কবি এই গানটি মানে আসলে যখন কবির গান শুনি মানে তখনই মনে হয় যে এই গানটি মনে হয় এই মুহূর্তের জন্যই লেখা, এই সময়টাকেই ধরে রেখেছে এই গানটিতে। আজকে বোধন এই যে তোমার মোরা মুখের ঢাকা করহরণ, ঠিক ঠিক, আজকে সত্যি আজ অবধি মুখে আবরণ আবরণ একদম সেটা উন্মোচন হবে, সেটাই বললাম। সুন্দরভাবে লিখে গেছেন কখন মানে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা সময় কবির কলমে আসলে কোনো কিছুই বাদ যায়নি, সেটা তো ঠিক। আমাদের সময় কাটছে, আড্ডা চলছে, ষষ্ঠীর আড্ডায় আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামসুন্দর জুয়েলার্স এন্ড কোং নিবেদন এবং শ্যামরাজ মাস্টার ডয়েল সহযোগী নিবেদনে। বাঁচল তোমার আলোর বেনে অনুষ্ঠানে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। Thank you.
পেলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা রয়েছি আমাদের আজকের ষষ্ঠীর আড্ডায়, বাজলো তোমার আলোর বেণু। নিবেদনে রয়েছেন শ্যামসুন্দর জুয়েলার্স অ্যান্ড কো এবং সহযোগী নিবেদক শ্যামরাজ মাস্টার ডয়েল। তো আমরা আবার গানে ফিরছি, অরিজিতার কাছেই যাই, আমাদের সময়টা একদমই শেষের দিকে, ছোট্ট করে একটু একটু করে শুনে নিই সবার কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল। একদম একদম করবো গণির প্রশ্ন বুঝুন দেয় বা ছবির গান অপূর্ব অপূর্ব ঠিক এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। গান আছে আমরা গুনগুন করতেই থাকি, মানে একদম 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 আমি তো গাইছিলাম সাথে সাথে, কারণ এমনি এমনি চলে আসছিল। যাই হোক, কথা বাড়াবো না, আড্ডা শেষ করতে হবে, ওদিক থেকে আমাকে তাড়া দিচ্ছে শেষ করার জন্য। চলো সুমনদা, ছোট্ট করে একটু শুনি। হ্যাঁ, ছোট্ট করেই একেবারেই সমসাময়িক একটা লেখা শ্রীজাতর। পৃথিবী আবার সূচনা পর্বে আজ, পৃথিবী আবার সূচনা পর্বে আজ, অন্ধকারের সুড়ঙ্গ পার করে এতদিন ধরে থেমেছিল যত কাজ, ফের শুরু হোক নতুন দিনের ভোরে। অতীতে যতই থাকি বেসামাল, সাড়া দিতে হবে ঘুরে দাঁড়াবার ডাকে, রাত্রির কোলে ঘুমোয় আগামীকাল, মা ছাড়া কে আর জন্ম দেবেন তাকে। একথা তো ঠিক, অসুখী আমার গ্রহ, ক্ষতি করে গেছে বহু দূর অতিমারি, এই অসুখে শুধু ভালোবাসা বিদ্রোহ, মার হাত ধরে আবার বাঁচতে পারি।
অনেক হয়েছে বন্দী থাকার দিন, বাধা বিপত্তি সুদূরেই যাক ভেসে, আমাদের নিয়ে উৎসবে আসেন মাকে ছুঁয়ে যাই এসে। বিদায় শ্রুতে এসেছিল পরপর, কত মানুষকে হারিয়েছে সেই তোরে, কত প্রিয় মুখ খালি করে গেছে ঘর, স্মৃতিতে এখনো তাদের নিশান ওড়ে। প্রকৃতিও জানে ভারসাম্যের খেলা, জানিয়েছি কেড়ে সেও নেবে ঠিক গুনে, ঝড় শেষ হোক এইবার এই বেলা, সন্তান বাঁচে মায়ের মন্ত্র শুনে। তাই মা আসেন এই মাটিতে বারবার, যত ভুলই করি সন্তান সকলেই, সবার জীবনে স্পর্শ রয়েছে তার, মায়ের স্নেহের কোনো বিকল্প নেই। ছিল যে আঁধার ঘুচে যাবে একদিন, সূর্য উঠবে বহুরাত্রির শেষে, উৎসব ছাড়া এই জীবন বেরঙিন, মাকে ছুঁয়ে যে বারবার এসে এসে। যদি ভেবে দেখি কিছুই পূর্ণ নয়, অপূর্ণতার নিজস্ব রূপ আছে, মন্দে ভালোয় মানুষ তৈরি হয়, অথচ সবাই সমান মায়ের কাছে। এই পৃথিবীও আসলে মায়েরই মুখ, আমাদের হাতে শস্য যে তুলে দেয়, মানুষের নামে কেঁদে উঠে তাঁর বুক, তার কথা যদি না ভাবি তো অন্যায়। এই জল হাওয়া এই গাছ মাটি সকলে পড়শি আমাদের ছোট গ্রামে, পৃথিবী আসলে আত্মীয় অঞ্চল, ধান কাটা হয় প্রতি মানুষের নামে। এসো ধরি হাত, শপথ সঙ্গে থাক, জয় হবে ঠিক আগামীর পরিবেশে, পুজোর বাতাসের সময় দিচ্ছে ডাক, মাকে ছুঁয়ে যাই বারবার এসে এসে। একদমই ঠিক, সময়ের সাথে লেখা একটি কবিতা, খুব ভালো লাগলো সুমনদা, ধন্যবাদ। আমরা গানে ফিরছি, এই গানটি দিয়ে আমরা আজকের আমাদের এই আড্ডাটা আমরা শেষ করব। একদম চলো। আজি সঙ্গে সঙ্গে আজি সঙ্গে সঙ্গে মঙ্গল গা জননী এসেছে দ্বারে, স্বপ্ন সিন্ধু কল্লোলে বেজেছে স্বপ্ন তারে, ওগো জননী এসেছে দ্বারে আজি সঙ্গে সঙ্গে। রামধনু পাতে বরণের বন্ধনে স্বপ্ন কোটি সুসন্তান বিজয় মাল্যনে, এলো স্বপ্ন তীর্থ এক সাথে হয়ে হৃদি মন্দির তুলি না বুকে তার
একদমই ঠিক, এই মঙ্গল শঙ্খ ধ্বনিত হোক, আকাশ বাতাস মুখরিত হোক, জয়ের ধ্বনি সূচিত হোক, আনন্দ বর্ষিত হোক। এই নিয়েই আমাদের আজকের এই সান্ধ্য আড্ডা আমরা শেষ করব। আমাদের সাথে যারা ছিলেন তাদের প্রত্যেককে জানাচ্ছি নিউজ ফ্যানগার্ডের তরফ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি এবং আমরাও জানাই সকলকে শারদীয়ার শুভেচ্ছা। ফ্যানগার্ডের সকল সদস্য সদস্যা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং সবাই খুব ভালো করে পুজো কাটান, আনন্দে থাকুন। নমস্কার। হ্যাঁ একদম প্রণব এবং নয় একদম 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 শুধু মানে চোখে 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 কথা না, আমাদের রাজ্যে আমাদের যন্ত্রের ভাইদের একটা এই একটা বড় আমাদের পরম পাওয়া যে এরা এদের সঙ্গে রিহার্সাল লাগে না, লাগে এমনিতেই হয়ে যায়। ঠিক, তো আজকের মতো করে শেষ করছি আমাদের বাজলো তোমার আলোর বেণী অনুষ্ঠান। আবারও আগামীকাল সপ্তমীর আড্ডায় থাকব নতুনভাবে আবার রাজ্যের বিশিষ্ট শিল্পীদের সাথে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন। আমাদের পরপর সারাদিন ব্যাপী নিউজ ভ্যানগার্ডের পুজোর জন্য বিশেষ আড্ডাগুলো চলছে। প্রত্যেক দিন সকালে চলছে দশভূজার 10 দিন, দুপুর 12টা থেকে চলছে ছোটদের জন্য কি দুগ্গি দেখলাম চাচি এই অনুষ্ঠানটি, এবং সন্ধ্যায় চলছে বাজলো তোমার আলোর বেণু। তো সারাদিনই রয়েছে আমাদের নানা ধরনের বিশেষ অনুষ্ঠানগুলো, তো অবশ্যই সবাইকে সঙ্গে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা বলার অবশ্যই নিউজ ফ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার, শুভরাত্রি। নমস্কার।